আসসালামু আলাইকুম সবাইকে আক্তারের টিনাইন ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আমি আক্তার হুসাইন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজকের ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে এক জুন থেকে একশো পার্সেন্ট মালিকানা দিন বিজনেস করার সুযোগ সুবিধা দিয়েছে আরব আমিরাত মানে যে কেহ যদি ইচ্ছে করে সেক্ষেত্রে কি একশো পার্সেন্ট মালিকানা পাবে কি না বা এই একশো একশো পার্সেন্ট মালিকানা কারা পাবেন কিভাবে পাবেন আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব কারণ আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন অনেকেই আরব আমিরাতে আছেন যারা বিজনেস করতে চাচ্ছেন তারা আমার কাছে বিষয়টি নিয়ে প্রশ্ন করছেন যে ভাই আমরা কি ইচ্ছে করলে এদেশে লোকাল স্পন্সার সারা ব্যবসা করতে পারবো কি না সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন যদি নতুনভাবে যুক্ত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আরব আমিরাতের দুবাইয়ের গুরুত্বপূর্ণ সব সংবাদ আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবপ্রথম যে বিষয়টি আমি জানাতে চাচ্ছি সেটা হলো যে এই যে সুযোগটি দেওয়া হয়েছে এক জুন থেকে আরব আমিরাতে যারা ব্যবসা করবেন তাদেরকে একশো পার্সেন্ট মালিকানাধীন দেওয়া হবে মানে এদেশে লোকাল স্পন্সার লাগবে না আসলে এটা সবার জন্য না এটা নির্দিষ্টভাবে কিছু সেক্টর আছে যেখানে আপনারা ইচ্ছে করলে নিজেই হানড্রেড পার্সেন্ট মালিক হয়ে ব্যবসা করতে পারবেন এখানে আমি যতটুকু জানতে পারছি প্রায় দশটি সেক্টরের জন্য বর্তমানে আপাতত সিলেক্ট করা হয়েছে এবং অবশ্যই আপনাকে সাড়ে সাত মিলিয়ন দেড়হাম আপনাকে ইনভেস্ট করতে হবে মানে যদি আপনি সাড়ে সাত মিলিয়ন দেড়হাম ইনভেস্ট করেন তবেই মাত্র আপনি এই সুযোগটি পাবেন মানে এদেশের লোকাল স্পন্সার ছাড়া আপনি বিজনেস করতে পারবেন তবে এখানে দশটি সেক্টরের কথা বলা হয়েছে যেটি সম্পর্কে এখন পর্যন্ত আমি জানতে পারিনি তবে এতটুকু জানানো হয়েছে যে দশটি সেক্টরেই মাত্র আপাতত শুরুতে আপনারা হানড্রেড পার্সেন্ট মালিকানাধীন বিজনেস করতে পারবেন তার মানে আমরা যারা বাংলাদেশি প্রবাসীরা আছে আমরা কিন্তু এত টাকা একসাথে ইনভেস্ট করি না সেখান থেকে গেছে আমরা নর্মালি কোনো মোবাইল শপ হোক গ্রোসারি হোক বা ট্রাভেল এজেন্সি এরকম নর্মালি কিছু বিজনেস করে থাকি যেখানে সাড়ে সাত মিলিয়ন দেড় প্রয়োজন হয় না সো সেক্ষেত্রে আমরা কিন্তু এই সুযোগটা পাচ্ছি না ঠিক আছে যারা বড়ো ধরনের বিজনেস করতে চাচ্ছেন বড়ো ধরনের অ্যামাউন্ট ইনভেস্ট করতে চাচ্ছেন মিনিমাম সাড়ে সাত মিলিয়ন দেড় হাম ইনভেস্ট করতে পারবেন শুধুমাত্র তাদেরকে এই সুযোগটি দেওয়া হয়েছে এরপরেও পরবর্তীতে যদি কোনো আপডেট আসে এই বিষয়টি নিয়ে তাহলে আমি অবশ্যই সাথে সাথে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো কারণ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসার জন্যই আজকে আমার এই অবস্থান আর আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি আরবা আমিরাতের ছোট্টো ছোট্টো যে বিষয়গুলো যেগুলো আমাদের বাংলাদেশি প্রবাসীদের জানা জরুরি সেসব বিষয়ে আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা সো যারা নতুনভাবে যুক্ত হয়েছেন অবশ্যই আবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কেমন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ